হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব দুটি লেটেস্ট বিষয় নিয়ে। প্রথমেই থাকছে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন বুবলি, এবং সর্বশেষ থাকছে এবার থানায় জিডি করলেন বুবলি। ওয়েল, পুরো ভিডিওটিতে দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো লেট জাম্প ইন টু দ্য ফার্স্ট টপিক। শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেলেন বুবলি। 26 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020-এ শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি পেয়েছেন বুবলি। ঢাকায় ছবির এই জনপ্রিয় নায়িকার হাতে পুরস্কার তুলে দেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 2016 সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা বসগিরির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বুবলি। বুবলি বলেন, এমন একটি সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। এর জন্য আমি বসগিরি সিনেমার পুরো টিমকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সো লেট জাম্প ইন টু দ্য লাস্ট টপিক। শুক্রবার 26 ফেব্রুয়ারি দুপুরে ফেসবুক হ্যান্ডেলে একাধিকবার গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন চিত্রনায়িকা শাবনাম বুবলি। তিনি বলেছিলেন, সব দুর্ঘটনাই আসলে দুর্ঘটনা নয়, কিছুকে দুর্ঘটনা দেখানো হলেও সেগুলো যে নাটকীয় তা বোঝাই যায়। এবার এই ঘটনায় 26 ফেব্রুয়ারি শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছেন বুবলি। তার সাধারণ ডায়েরির নাম্বার 1917। অন্যদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, গতকাল রাতে শাবনাম বুবলি নিজে থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, তদন্ত করছেন উপপরিদর্শক খন্দকার সাজ্জাদ। শুক্রবার 26 ফেব্রুয়ারি স্ট্যাটাসে শাবনাম বুবলি লিখেছিলেন, সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিত হয়, তা গত দুদিন ধরেই টের পাচ্ছি, উপলব্ধি করছি। আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারত। এছাড়া বুবলি কড়া হুঁশিয়ারও করেন, অনেকদিন ধরে আমি নানানভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি, কিন্তু যারা এসব ন্যাক্কারজনক অপরাধের সাথে জড়িত থাকবেন তারাও নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন, কিন্তু মনে রাখবেন কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নেব, এ ব্যাপারে দোয়া করবেন আমার জন্য। সো ভিউয়ার্স, বোঝাই যাচ্ছে অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবার বুবলি। এছাড়া এবার শ্রেষ্ঠ অভিনেত্রীও হলেন বুবলি। আর এ দুটি বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।